10ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলায় 6টি পৌরসভার চূড়ান্ত ওয়ার্ড পুনর্বিন্যাসের তালিকা প্রকাশিত হয়েছে। 17ই জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় অপরিবর্তিত থাকলেও চূড়ান্ত তালিকায়। ইতিমধ্যে পৌর এলাকাগুলিতে শুরু হয়েছে ভোটের প্রাথমিক প্রস্তুতি। কাঁদি পৌরসভা এলাকায় এখন প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আসন্ন পৌরসভা ভোটের আগে 10ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলায় 6টি পৌরসভার চূড়ান্ত ওয়ার্ড পুনর্বিন্যাস তালিকা প্রকাশিত হল। 17ই জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় অপরিবর্তিত থাকলো চূড়ান্ত তালিকায়। ইতিমধ্যে বেশিরভাগ পৌর এলাকায় শুরু হয়েছে ভোটের প্রাথমিক প্রস্তুতিও। কান্দি পৌরসভা এলাকায় এখন প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে। রাস্তার ধারে দেওয়ালে সদ্য পড়েছে চুনের প্রলেপ। 18টি ওয়ার্ড নিয়ে কান্দি পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত। 2020 পৌর ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে এগোতে চাইছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন, মানসিকভাবে তারা তৈরি। পৌরসভায় 4 জন সদস্যের একটি কমিটি গঠন হয়েছে। সমস্ত শাখা সংগঠনকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে দলীয় কর্মসূচি চলবে। প্রচার শুরু হবে পরবর্তীতে। সমস্ত পৌর সদস্য সদস্যা যারা আছে সকলকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে বসে সিদ্ধান্ত আমরা হচ্ছে গিয়ে নেব যে পরবর্তী দিনে আমরা হচ্ছে গিয়ে কী করবো। তার পরিপ্রেক্ষিতে দলের যে সকল কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো চলছে। সারা বছর খালি পৌর নির্বাচন এসছে বলে নয়, আমরা সারা বছর মানুষের পাশে সবসময়ের জন্য আছি। জনসংযোগটা আমাদের মধ্যে আছে। আমরা মানুষের আপদে বিপদে সুখে দুঃখের সাথী হিসাবে গত 5 বছর যেমন ছিলাম সেরকমই আছে। আপাতত দেয়াল লেখন ছাড়া আর কিছু কাজ আমাদের মুখ্যভাবে সেরকম নেই। আগামী দিনে সব কাজগুলো শুরু হবে। নির্বাচন হলে এখনও 2 মাস দেরি আছে, তার আগে আমাদের সমস্ত প্রস্তুতি নেব এবং নির্বাচন করাটা আমাদের অভ্যাস। নির্বাচনে আমরা লড়াই করতে সবসময়তেই রাজি এবং নিরপেক্ষ মানুষের তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে এবং সেই ভোটে আমাদের উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সেই বাস্তবায়িত প্রকল্পগুলোকে সামনে রেখে পৌর এলাকার উন্নয়নকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। বিরোধী দলগুলিও পৌর ভোটের প্রস্তুতিতে নামতে তৈরি। বাড়ি বাড়ি ঘুরে মানুষের সাথে জনসংযোগ তৈরিতে চলছে প্রস্তুতি, জানাচ্ছেন বিজেপি নেত্রী। আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করছি, ডোর টু ডোর যাচ্ছি। কয়েকটা আমরা পথসভা করেছি স্ট্রিট কর্নার, তারপরে ডেপুটেশনও দিয়েছি আর ওয়ার্ড লেখান। মানুষের বিপদে আপদে আছি, মানুষ আছে আমাদের সঙ্গে, মানুষ আয় দিচ্ছে, আমরা তৈরি আছি। কংগ্রেসের অবশ্য দাবি, 2015 পৌর ভোটে কান্দি পৌরসভায় 13টি আসনে জয়লাভ করে কংগ্রেস, কিন্তু পরবর্তীতে পৌরসভা হাতছাড়া হলেও মানুষ সঙ্গে আছে, ফলে বিধানসভার পাশাপাশি পৌর ভোটে জয়লাভ নিয়ে আশাবাদী তারা। বুথ কমিটি তৈরি, দেওয়াল লিখনের পালাও শুরুর দিকে, অপেক্ষা ভোটের দিন ঘোষণার। কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার আর কিছু নাই, কারণ আমরা বিধানসভা লোকসভা যা মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে এই জায়গায় নতুন করে প্রস্তুতি কিছু নাই, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে এবং সেই মানুষের সঙ্গ নিয়েই আমরা এই পৌরসভায় 13টা বুথে আমরা কংগ্রেসের টিকিটে তাদের জয়ী করেছিলাম। এই মানুষ তাদেরকে সহযোগিতা করেছিল বলে অধীর চৌধুরীর নেতৃত্বে তারা চলে গেছে, মানুষ কিন্তু যায়নি, সেটা আপনারা 2টো নির্বাচনেই তার প্রমাণ পেলেন। আর প্রস্তুতি তো আমাদের হয়েই আছে, এখন আমরা দেয়াল লেখনটা নির্দেশ আসলে দেয়াল লিখন হবে। বুথ কমিটি আমাদের সব বুথে বুথে এজেন্ট বা বুথে বুথে কমিটি আমাদের তৈরি হয়ে গেছে, এখন কেবল আমরা দাঁড়িয়ে আছি কেবল ভোটটা ডিক্লেয়ার হওয়ার উপরে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।